কেমন আছো বন্ধুরা? নিশ্চয় ভালোই আছো। আজকে তোমরা দেখতে চলেছো একটা দারুণ শিক্ষণীয় গল্প। আমাদের আজকের গল্পের নাম হলো ধনী ভার্সেস গরিবের বাইক রেস। গল্পটি কিন্তু খুব মজার। চলো তাহলে দেখে আসি আজকের গল্প, ধনী ভার্সেস গরিবের বাইক রেস। সখীপুর নামে খুব সুন্দর একটা গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত দীপ আর অমল নামের দুই বন্ধু। দীপ আর অমল একসাথে কলেজে পড়ে, তাই তাদের দুজনের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। ওরা একসাথে কলেজে যেত, ক্লাসে একসাথে বসত, আবার একসাথেই কলেজ থেকে বাড়িতে ফিরত। দীপের বাবা ছিল সখীপুর গ্রামের সাবেক জমিদার, আর অমলের বাবা ছিল একজন গরিব মোটর মেকানিক। কিন্তু তাই বলে দীপ আর অমলের বন্ধুত্বের মাঝে কোনো ভেদাভেদ ছিল না। তোমাকে আর কতবার বলবো, ওই গরিব ছোট লোকটার সাথে আর চলাফেরা করবে না। তুমি হলে জমিদারের পুত্র, আর তুমি কি না মেশো ওই মেকানিকের ছেলেটার সাথে? ছি 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 ছি, লজ্জায় মরে যাই। বাবা, অমল আমার খুব ভালো বন্ধু, তার মতো আমাকে কেউ ভালোবাসে না। ওর বাবা গরিব বলে ওরা কি মানুষ না? মানুষ, তবে ছোট জাতের মানুষ। এরপর থেকে তুমি ওই ছোট লোকদের সাথে আর চলাফেরা করবে না। বাবার মুখে অমন কথা শুনে দীপ কাঁদতে কাঁদতে বাড়ির ভিতরে প্রবেশ করল। আর ওদিকে অমলের বাবা মা অমলকে খুব ভালোবাসে। তারা গরিব হলেও তাদের জীবনে অমলের স্থান ছিল সবকিছুর উপরে। অমলের বাবা যেদিন কোনো আয় রোজগার করতে পারতো না, সেদিন তারা স্বামী স্ত্রী নিজেরা না খেয়ে হলেও অমলকে খাওয়াতো। অমল বড় ভালো ছেলে, সেও তার বাবা মাকে খুব ভালোবাসে। অমল লেখা পড়াতেও বেশ পটু। কি রে বাবা অমল, কলেজ শেষ হলো? হ্যাঁ বাবা। কি রে অমল, আজ এত তাড়াতাড়ি ফিরলি যে? কলেজ কামাই করেছিস নাকি বল? না মা, তুমি তো জানো আমি খুব ভালো ছেলে। ভালো ছেলেরা কখনোই কলেজে ফাঁকি দেয় না। আমি দীপের বাইকে আসলাম, তাই খুব দ্রুত বাড়িতে পৌঁছালাম। দীপ মানে ওই জমিদার পুত্র না? হ্যাঁ মা, আমরা দুজন একই ক্লাসে পড়ি। দীপ হলো আমার সব থেকে ভালো বন্ধু। দেখেছো অমলের মা, আমাদের ছেলেকে কলেজে দিয়েছি বলে আজ সে জমিদার পুত্রের সাথে লেখাপড়া করতে পারছে। এটাই হলো শিক্ষার সৌন্দর্য। এখানে ধনী গরিবের কোনো পার্থক্য নেই। হয়েছে হয়েছে, আয় বাবা এবার খেতে আয়। পরের দিন সকালবেলা জমিদার পুত্র দীপ অমলের বাড়িতে আসে, তাকে ডাকতে শুরু করে। অমল অমল, জলদি বাইরে আয়, কলেজে সময় হয়ে গেছে। এই তো আমি এসেছি, চল। অমল আর দীপ বাইকে করে কলেজে যেতে লাগলো। পথের মধ্যে তারা দেখলো একদল মানুষ মাইকিং করছে। সুধি, সখীপুর গ্রামবাসী, আসছে আগামীকাল মঙ্গলবার সখীপুর বড় মাঠে এক বাইক রেসিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আপনারা সবান্ধবে আমন্ত্রিত। অমল, মঙ্গলবারের ওই বাইক রেসিং এ আমি কিন্তু অংশগ্রহণ করব। দারুণ মজা হবে। তোমাকে বাইক রেসিং এ হারাবে এমন মানুষ এই এলাকায় নেই। দীপ, এই প্রতিযোগিতা তুমি জিতবে। দেখা যাক কি হয়, চল এবার কলেজে যাই। চলো। সেদিনের মতো কলেজ শেষ করে অমল আর দীপ বাড়ি ফিরছিল। অমল, ঠিক আছে বন্ধু, আমি তাহলে এখন বাড়িতে যাই। তুমি বাড়িতে যাও।
প্রতিদিনের মতোই দীপের বাড়ি পর্যন্ত বাইকে আসার পর বাকি পথটা অমল হেঁটেই আসে। আজকেও তাই করছিল, কিন্তু হঠাৎ করেই অমলের সামনে পড়ে দীপের বাবা, মানে সখীপুর গ্রামের সাবেক জমিদার। এই ছেলে, এই দাঁড়াও। জমিদারের ডাক শুনে অমল তৎক্ষণাৎ দাঁড়িয়ে যায়। কাকু নমস্কার। এই আমি তোর কোন কালের কাকু রে? কাকু, আপনি হলেন আমার সব থেকে ভালো বন্ধু দীপের বাবা, সেই হিসাবে আপনি হলেন আমার কাকু। তোর ওসব বন্ধু হলো দীপের বাইকে চড়ে কলেজে যাওয়ার জন্য, সেটা মনে হয় আমরা বুঝি না। কাকু, আমার কাছে বাইক থাকলে আমিও দীপকে বাইকে নিয়ে কলেজে যেতাম। বাইক? তুই জানিস দীপের ওটা কি বাইক, ওটার দাম কত? ওটা হলো রেসিং বাইক। ওই বাইকে চড়ে যে কোনো রেস জেতা যায়। না কাকু, রেসিং বাইক থাকলেই যে রেসে জেতা যায় তা নয়, রেস জিততে হলে রেসারের দক্ষতাও থাকতে হয়। তাই নাকি? ঠিক আছে, আগামী মঙ্গলবার গ্রামে বাইক রেস হবে, ক্ষমতা থাকলে ওই বাইক রেসে জিতে দেখাও। কি বলেন হুজুর, এই ছোট লোকটা আবার বাইক রেসে কিভাবে জিতবে? ওর 14 কোষ্ঠীতে কারো কি বাইক আছে নাকি? এই কথা বলে জমিদার আর তার কর্মচারী খুব হাসতে লাগলো। তাদের হাসিকে পাত্তা না দিয়ে অমল বলল, ঠিক আছে, আমি বাইক রেসিং কম্পিটিশন করব। যদি রেসে জিতে যাই তাহলে কিন্তু আমার আর দীপের বন্ধুত্বের মাঝে আপনি আর কোনো ঝামেলা করবেন না। ঠিক আছে, যাও, কথা দিলাম। এরপর অমল সেখান থেকে বাড়িতে ফিরে আসে আর জমিদার এবং তার মধ্যে হওয়া সব কথা তার বাবাকে জানায়। সাব্বাস বেটা, তুমি যা বলেছো একদম ঠিক বলেছো। আমরা গরিব হতে পারি, তাই বলে আমরা কারো গোলাম নই, আমরাও তাদের মতোই মানুষ। তুমি চিন্তা করো না বাবা, আমি তোমার জন্য একটা রেসিং বাইক বানাবো, যেটা হবে আমার মোটর মেকানিক জীবনের সব থেকে সেরা কাজ। এরপর অমলের বাবা তার গ্যারেজের ভেতর থেকে বের করে পুরনো দিনের একটা ভাঙা বাইক। অমলের বাবা ওই বাইকটিতে দিন রাত কাজ করতে থাকে। অবশেষে অমলের বাবা ভাঙা আর পুরনো ওই বাইকটিকে ভালো করে ফেলে আর তাতে লাগিয়ে দেয় এক্সট্রা একটা শক্তিশালী ইঞ্জিন। অমল, এই যে সুইচটা দেখছিস, এটা হলো বুস্টার সুইচ। এই সুইচ চাপ দিলে এক্সট্রা ইঞ্জিন চালু হবে, কিন্তু এটা মাত্র 1 মিনিটেরও কম সময় চলতে পারে, তাই একেবারে প্রয়োজন না হলে ওই বুস্টার সুইচ চাপবে না। আর সবচেয়ে বড় কথা হলো, তোর ওই কথাটা ভুলে যাস না, বাইক কখনো রেস জেতায় না, রেস জেতায় বাইকারের দক্ষতা। হ্যাঁ বাবা, এই রেস আমাকে জিততেই হবে, আমার বন্ধুত্বের জন্য হলেও আমাকে এই রেস জিততেই হবে। ওদিকে জমিদার তার ছেলেকে বলে, দীপ, তোমার বাইক হচ্ছে সবচেয়ে শক্তিশালী বাইক, শুধু এই তল্লাটে কেন, এই উপমহাদেশে এমন বাইক আর নেই, তাই তোমাকে এই রেস জিততেই হবে, না হলে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব বাবা। বাইক রেসিং এর দিন অমল যখন তার ওই 80cc-র ছোট বাইক নিয়ে মাঠে গেল, সেটা দেখে ওখানকার সবাই খুব হাসাহাসি করতে লাগলো। অমল ওই হাসাহাসিকে পাত্তা দিল না। এরপর বাইক রেস শুরু হয়ে যায়। রেস শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাকি প্রতিযোগীরা খুব দ্রুতই অমলের পাশ কাটিয়ে চলে যায়। অমল পিছনে পড়ে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অমল আবারও রেসে ফিরে আসে। এক এক করে সে বাকি প্রতিযোগীদের পিছনে ফেলতে থাকে। এবার ফাইনাল রাউন্ড। ফাইনাল রাউন্ডে অমল আর দীপের মধ্যে তুমুল রেস শুরু হয়ে যায়। কে জিতবে আর কে বা হারবে কিছুই বোঝা যাচ্ছিল না। শেষমেশ অমল তার বুটার সুইচ অন করে আর সবাইকে অবাক করে দিয়ে ওই ভাঙা আর পুরনো বাইক দিয়ে রেস
জেতার পর অমলের কাছে সাংবাদিকরা চলে আসে। কংগ্রাচুলেশন, আপনার এই জয়ের পিছনে কার অবদান সবথেকে বেশি? আমার এই জয়ের পেছনে রয়েছে আমার বেস্ট ফ্রেন্ড দীপের বাবা। আমার বাবা বাইক তৈরি করে না দিলে, আর দীপের বাবা জমিদার বাবু যদি আমাকে উৎসাহ না দিতেন, তাহলে এই রেস আমি কখনোই জিততাম না, এমনকি অংশগ্রহণই করতাম না। অমলের মুখে এমন কথা শোনার পর সাংবাদিক থেকে শুরু করে গ্রামের মানুষ সবাই জমিদারের উদ্দেশ্যে তালি বাজাতে লাগলো। আর সেটা দেখে দীপের বাবা খুব লজ্জায় পড়ে যায় এবং তিনি তার ভুল বুঝতে পারেন। এরপরের দিন থেকে অমল আর দীপ আগের মতোই বাইকে চড়ে কলেজে যেতে থাকে। দীপের বাবা আর কখনোই তাদের বন্ধুত্বের মাঝে বাধা দেয়নি। তো বন্ধুরা, গল্পটি থেকে আমরা কি শিখতে পেলাম? গল্পটি থেকে আমরা শিখলাম যে ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা সবাই হলাম মানুষ, যে যার যোগ্যতা দিয়ে সামনে এগিয়ে যায়। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা জলদি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। পরবর্তী পর্বে আবারও দেখা হবে বন্ধুরা, সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো।